রাস্তাঘাটের অসুবিধা, সাপ্লাইয়ের জল নাই, সরকারি ভাবে তোর কোনো আমরা স্কিম নাই। নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে। লক্ষ্মীপুর সমষ্টির বাঁশকাঠালি পার্ট টু রতনপুর গ্রাম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, এই গ্রামে প্রায় 65 পরিবার বসবাস করেন, কিন্তু এই গ্রামে সরকারের জল জীবন মিশনের ঘর ঘর নল ঘর ঘর জলের কোনো নামই নেই। এমনকি ভারত সরকারের দেওয়া শৌচালয় পর্যন্ত পৌঁছেনি এই গ্রামে বলে অভিযোগ করেন এই এলাকার জনগণ। বিশেষ করে গ্রামের যে রাস্তা রয়েছে এই রাস্তাটিরও খুব বেশি বেহাল অবস্থা। এই রাস্তায় আজ অবধি সরকারি কোনো কাজ হয়নি। এদিন গ্রামবাসীর পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে বিনম্রভাবে অনুরোধ করেন গ্রামবাসীরা। বিনম্রভাবে অনুরোধ করে বলেন, এই গ্রামে পানীয় জল এবং চলাচলের রাস্তাটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য। বর্তমানে বরাক নদীর জল পান করে জীবনযাপন করছেন এই এলাকার জনগণ। এদিকে এই রাস্তার জন্য বর্তমানে কয়েক শতাধিক স্কুল ছাত্রছাত্রীরা রীতিমতো স্কুলে যেতে পারছে না। এমনকি গ্রামে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে এই রাস্তার কারণে চিকিৎসালয়ে নিয়ে যেতে পারেন না বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়ামউদ্দিন লস্কর, রমজান আলীম, শাহরুখ আহমেদ মজুমদার, সুলতানা বেগম লস্কর, লাইলা বেগম, মিনারা বেগম বরবইয়া, শরীফা বেগম সহ অন্যান্যরা। ধন্যবাদ। বাসকান্দি পার্ট টু রতনপুর টুক আমরা আবেদন হইল, এক নম্বরের রাস্তা, দুই নম্বরে হইল ফানি, তিন নম্বরে হইল সরকারি কোনো স্কিম, লেটিন গড় এইটাই আমরা দিও। রাস্তার লাগিয়ে কিন্তু খুব একটা অসুবিধা, বাইচান খাইছেন আমরা তো একবারে তো বৃষ্টি পড়লে বারে ইয়া যাইতে পারে না, এইটার লাগে আমরা খুব একটা অসুবিধা, বাইচান নিয়ে বইয়া দিতে লাগে 2-3 কিলোমিটার দূর জায়গা। রাস্তাঘাটের অসুবিধা, সাপ্লাইয়ের জল নাই, সরকারি ভাবে তোর কোনো আমরা স্কিম নাই, আমার বর্তমানে ইন্দিরাবাসও নাই আর কোনো লেটিন উটিনও নাই, সরকারি তা কিচ্ছু আমরা পাই না। আর বেশি আবেদন আমার ওই লোক ইয়া যে গ্রামের সবে আমরা আবেদন করি, আর রাস্তার লাগে আমরা কোনো বেমারি পাইলে আমরা বইয়া নিয়ে সড়কের কিনারও নেওয়া লাগে, দু সাইডে দিয়ে আমরা নদী আর ও রাস্তাও কিছুদিন বালা থাকে না, আমরা এই গ্রামের মানুষ কিলা চলব কিলা আসিব, তো ওটা হইলো আমি সরকারের কাছে আমরা গ্রামের সবে আবেদন করিয়া সরকারের কাছে চাইয়া সাহায্য যে আমরা এ বালা রাস্তাও ঘুমানাই দিতা। আর তো সরকারি যত ইন্দিরা যে আমরা স্কিম আর স্থানীয় ও পানির আর রাস্তার আমরা বেশি কষ্ট, আর যে আমরা ময়লা পানি হওয়া লাগে না, জল ফিটকারি দিয়া আর তো এটা ছুটে ছুটে নেনাই তোরে আমরা মা হলে নিয়া উড়ো করি বইয়া নিয়ে স্কুলের 2-3 কিলোমিটার দূর স্কুলে নিয়ে দিই নিয়া একটা আমরা কষ্ট নানি, আমরা বেশি কষ্ট করি আমরা চলি আর তেও আমরা সরকারের কাছে আবেদন করি হইয়া আমরা এ রাস্তাগু আর জয়গুর একটা ব্যবস্থা করি দিতা। আমার মুখ্যমন্ত্রী হিমন্ত মামা আপনার কাছে অনুরোধ জানাইছো, আমার এই খেপিনীত রাস্তাখন বেয়া আছে, অলপ মরম করে পেলায় রাস্তাটো দি দিয়ক, আর পানি খাবলে অসুবিধা আছে, কল এটা দিয়ক, কল নাই, লোরা ছোৱালী স্কুলত যাব নোৱাৰে, একদম দুখীয়া হয়ে আছে এই গাঁওটো, একো জিনিস পোৱা নাই, হ্যাঁ ঘর এটা পোৱা নাই, লেটিন এটা পোৱা নাই, কল এটা পোৱা নাই, একো বস্তু পোৱা নাই, আমি দুখীয়া মানুহ লোরা ছোৱালী লৈ পেলাই বহুত কষ্ট করে আছো, দুখ পাই আছো রাস্তার কারণে, বরকুণ হলে বোকার হয়ে যায় ওলাব নোৱাৰো, লোরা ছোৱালী কান্ধত করে পেলায় স্কুলত লৈ যাব লাগে, লৈ আহিব লাগে, ইমান দুখ করে আছো আমি, এই পানি খাব নোৱাৰো, লেতেরা পানি খাই আছো, এইটো নদীর পানি একদম বোকার হয়ে গেলে গাঁও পানি বেয়া হয়ে যা, খাব নোৱাৰো, এনেকা হয়ে যা লেতেরা, সেইটো পানি পিটকারি মারি পেলায় আমি খাই আছো, আপনি সহায় করে পেলায় আমাক চাই পেলায় কিবা এটা সহায় করে দিয়ক, এই রাস্তাখনের কারণে বেশ দুঃখ পাই আছে, এইফালে লোরা ছোৱালী স্কুলত যাব নোৱাৰে, আহিব নোৱাৰে, খোজকাঢ়িব নোৱাৰে, বহুত দুঃখ করে আছে।